এই গরম গরম বেগুনি দিয়ে যদি সন্ধ্যাবেলা একটু মুড়ি খাওয়া যেত, টানাটুর দিয়ে ভালো করে মেখে। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আপনাদের সামনে। আজকে এই শীতে দুপুরে একদম আছে কিন্তু খুব গরম গরম সব কিছু আইটেম, আর আজকে খুব তাড়াতাড়ি আজকে আমি খাওয়া দাওয়া করেছি, সব কিছু খুব তাড়াতাড়ি আজকে হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ধরুন প্রায় 1:45 বাজে। একদম গরম গরম ভাত কী আছে বলেছি, গরম গরম ভাত, এটা গরম গরম বেগুনি রয়েছে, এখানে রয়েছে একটা লঙ্কার, মানে বেগুনির সঙ্গে যে বেসনটা হয় লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিয়েছি। এখানে রয়েছে ডাল মূলো দিয়ে আর শিম দিয়ে ডাল, এটা রয়েছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, এটা স্যালাড এবং লেবু লঙ্কা পেঁয়াজ শসা পেঁয়াজ টমেটো রয়েছে। এখানে রয়েছে একদম কষা কষা মাংস, এটাও গরম, মানে আজকে সব কিছু খুব ফাস্ট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর ছাদে বসেছি যেহেতু একটু রোদ্দুরটা একটু সরে গেছে, দিয়ে গাছের আলে হয়ে গেছে সেই জন্য রোদ্দুরটা চলে গেছে, আর খুব ভালো লাগছে খেতে আজকে, মানে ছাদে বসে খাওয়া দাওয়া করছি। আজকে ওয়েদারটা খুব ফার্স্ট ক্লাস ওয়েদার একদম। তো খাওয়া দাওয়া শুরু করি। একদম গরম গরম ভাত একেবারে। এখানে রয়েছে মূলো দিয়ে আর শিম দিয়ে ডাল, তার সঙ্গে ধনে পাতাও দেওয়া রয়েছে, ঠান্ডার সময় এসব কিছু দিয়ে সব কিছু করতে ভালো লাগে। ফাটাফাটি হয়েছে, আজকে প্রত্যেকটা আইটেম আমার গিন্নি নিজে করেছেন, আজকে আমার এই রান্নার মধ্যে কোনো অংশ নেই। আজকে আমি ওকে বলেছি যে তুমি নিজের মতন করে রান্না করো। দারুণ, শীতকালীন খাবার এর থেকে ভালো কিছু হয় না। ও হ্যাঁ, যদি একটু বেগুন পোড়া হতো তাহলে আরো ব্যাপারটা জমে যেত, কিন্তু বেগুন পোড়া করার তো সময় পায়নি সে। লঙ্কাটা মারাত্মক ঝাল, এটা হচ্ছে বুলেট লঙ্কা, বুলেট। আজ প্রায় দারুণ লাগছে, গরম গরম না একদম। এই যে এই লঙ্কাগুলো দিয়ে দেখছেন লঙ্কাগুলো কত মোটা, এই লঙ্কাগুলো দিয়ে চপ করা হয়েছে।
গাম কাতলা মাছ আলু দিয়ে ঝোল, ওয়াও। এখন পর্যন্ত যা খেলাম খুব ভালো লাগলো খেতে। এই শীতকালে দুপুরে খাওয়া দাওয়াটা যা ফাটাফাটি লাগছে। দুর্দান্ত খাওয়া দাওয়া। অসাধারণ।
এতক্ষণ পর্যন্ত মাছ দিয়ে ডাল দিয়ে বেগুনি দিয়ে খুব ভালো করে খেলাম। সবার থেকে শেষ আইটেম হচ্ছে একদম চিকেন কষা, একদম কষা। এই মাংস এটা হচ্ছে সুগুনা চিকেন, এটা হচ্ছে একদম খুব ভালো। সুগুনা চিকেনের মাংস খেয়ে খুব ভালো লাগে। আর এটা আমি নিয়ে এসেছি আমাদের হচ্ছে কাকিনাড়া যে বটতলা আছে, বুড়ি বটতলা, ওখান থেকে আমি নিয়ে এসেছি। ওখানে একটা চিকেনের দোকান আছে, একটাই মতো দোকান আছে, ওখানে মাত্র সুগুনা চিকেন বিক্রি হয়। আর ওই দোকানের মাংস খুব ভালো, দামও কম নয় এবং মাংসটাও খুব ভালো দেয়। কাকিনাড়া বুড়ি বটতলা। জাস্ট ফাটাফাটি অসাধারণ হয়ে রেখেছে।
আজকে দুপুরে খাওয়া দাওয়াটা জাস্ট ফাটাফাটি করলাম, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। সামান্য একটু ভাত রাখলাম আমার বিড়াল যে মিনি আছে ওর জন্য, ও আজকে দুপুরে এখানে আসেনি, কারণ হচ্ছে যে ওর শরীরটা একটু খারাপ আছে, যেহেতু বিড়াল খুব সুখী প্রাণী আর এখন ঠান্ডা মোটামুটি পড়ে গেছে, হয়তো ঠান্ডার বাইরে ঘোরাঘুরি করে তো ঠান্ডা লেগে গেছে হয়তো, সেই জন্য চুপচাপ শুয়ে রয়েছে, সকাল থেকে কিছু খায়নি, খুব সকালবেলা দুটো বিস্কুট খেয়েছে ব্যাস। হলো খুব ভালো খাওয়া দাওয়া করলাম, খেতে খেতে ঠান্ডা হয়ে গেছে, যাক খুব ভালো খেয়েছি। তো আজকে এই ভিডিও দেখ